আজকের ভিডিওতে দেখাবো বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় 10 জন নেতাকে। যে 10 জন নেতা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয়, বাংলাদেশের প্রায় অধিকাংশ মানুষ এই 10 জন নেতাকে পছন্দ করে থাকেন। আজকের ভিডিওতে যে 10 জন নেতার তালিকা প্রকাশ করতে যাচ্ছি, এই 10 জন নেতা সত্যি মহান নেতা। এই 10 জন নেতা সারা জীবন মানুষের কল্যাণেই কাজ করে গেছেন। এই 10 জন নেতার নামের তালিকা প্রকাশ করার আগে আপনাদের একটি কথা আমি বলে রাখি, সেটি হচ্ছে এই 10টি নেতার লিস্ট প্রকাশের সময় 1 থেকে 10 পর্যন্ত আমি নাম্বারিং করে বলবো। এবং এই 1 থেকে 10 পর্যন্ত নাম্বারিং করার অর্থ এই নয় যে কেউ ছোট বা কেউ বড়, প্রত্যেকজনকেই আমরা সমানভাবে সম্মান করি এবং শ্রদ্ধা করি। এবং এই 1 থেকে 10 পর্যন্ত যে নাম্বারিং করে আপনাদের মাঝে 10 জন নেতার তালিকা প্রকাশ করব, এটি শুধুমাত্র সিরিয়াল মেইনটেইন করার জন্যই নাম্বারিংটা করা। সুতরাং এটি আপনারা সকলে সহজভাবেই গ্রহণ করবেন। নাম্বার 1, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতার মধ্যে একজন অন্যতম নেতা হলেন কাদের সিদ্দিকী, বা কাদের সিদ্দিকী বীরতম। 1971 সালের মুক্তিযোদ্ধার সময় তিনি বাঘা সিদ্দিকী নামে পরিচিত ছিলেন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক, যিনি ভারতীয় বাহিনীর সাহায্য ব্যতীত 1971 সালের ডিসেম্বর মাসের প্রথমার্ধে ঢাকা আক্রমণের প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। তার পূর্ণ নাম আব্দুল কাদের সিদ্দিকী, তাকে বঙ্গবীর নামেও ডাকা হয়। মুক্তিযোদ্ধার অন্যতম বাহিনী কাদেরিয়া বাহিনী তার নেতৃত্বে গঠিত ও পরিচালিত হয়েছিল। মুক্তিযুদ্ধের বীরপূর্ণ ভূমিকার জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। নাম্বার 2, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতার মধ্যে আরেকজন নেতা হলেন ডক্টর কামাল হোসেন, বাংলাদেশের একজন বিশিষ্ট আইনজীবী, রাজনীতিবিদ এবং মুক্তিযোদ্ধা। সচরাচর তাকে ডক্টর কামাল হোসেন হিসাবেই উল্লেখ করা হয়। তিনি বাংলাদেশের সংবিধান প্রণেতাদের মধ্যে অন্যতম। বাংলাদেশ প্রতিষ্ঠার পর 1972 সালের 8 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তাকেও মুক্তি দেওয়া হয়। তিনি শেখ মুজিবের সঙ্গে 10 জানুয়ারি লন্ডন হয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। বাংলাদেশের রাজনীতিতে তিনি সর্বদাই সোচ্চার। তাকে ব্যক্তিগত সততা, ন্যায্যতা, মানবাধিকার ও গণতন্ত্রের প্রবর্তক হিসাবে সাধারণভাবে সম্মান করা হয়। নাম্বার 3, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতাদের মধ্যে আরেকজন অন্যতম নেতা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যাকে বলা হয় সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তি বাংলাদেশের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 1 আগস্ট 1948 সালে ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগতভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুবই সজ্জন এবং সৎ প্রকৃতির একজন উদীয়মান নেতা। তিনি কখনো মিথ্যার সাথে আপোষ করেননি। গণমানুষের জন্য তিনি রাজনীতি করে গেছেন বাংলাদেশে। সে হিসাবে বলা চলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের একজন বিখ্যাত জনপ্রিয় নেতা। নাম্বার 4, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতার মধ্যে আরেকজন অন্যতম নেতার নাম হলো ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে বলা হয় যুব সমাজের আইকন। বর্তমান বাংলাদেশে যুবকদের কাছে আন্দালিব রহমান যে পরিমাণে জনপ্রিয়তা অর্জন করেছে, তা এখনো পর্যন্ত তার সমতুল্য কোনো ব্যক্তি বাংলাদেশে অতটা জনপ্রিয় অর্জন করতে পারেনি যুব সমাজের কাছে। আন্দালিব রহমান পার্থকে বিশেষ করে অনেক সময় টেলিভিশনের পর্দায় দেখা যায় বিভিন্ন টক শোতে। তিনি যে কোনো মানুষের যুক্তিকে খণ্ডন করে দিতে পারে মাত্র কয়েক মিনিটে। প্রখর মেধাবী এই রাজনৈতিক নেতা বাংলাদেশের গণমানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে ভালোবাসেন এবং বাংলাদেশের তরুণ সম্প্রদায়কে, তরুণ সমাজকে ভালোবাসেন। ব্যক্তিগত জীবনে আন্দালিব রহমান পার্থ হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ, শিক্ষাবিদ, আইনজীবী ও সংসদ সদস্য। তিনি বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি, ভোলা 1 আসনের সাবেক সংসদ সদস্য এবং ঢাকায় অবস্থিত ব্রিটিশ স্কুল অফ ল এর প্রিন্সিপাল। নাম্বার 5, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতাদের মধ্যে আরেকজন অন্যতম নেতার নাম হলেন এমপি নিক্সন চৌধুরী। এমপি নিক্সন চৌধুরীকে বলা হয় বাংলাদেশের ফরিদপুর 4 আসনের রয়্যাল বেঙ্গল টাইগার। কারণ তিনি যেভাবে হুঙ্কার দেন, তাতে করে সেখানকার তার বিপরীত পক্ষের মানুষ পিছিয়ে হাঁটতে বাধ্য হয়ে থাকে। এমপি নিক্সন চৌধুরী ফরিদপুরে গণমানুষের জন্য যেভাবে কাজ করে থাকেন, তা বাংলাদেশের অন্য কোনো এমপি এতটা কাজ করে কিনা তা সন্দেহের অবকাশ। এমপি নিক্সন চৌধুরীর প্রত্যেকটি কাজ ইউটিউবে আপলোড হয় এবং মানুষ সেগুলিকে দেখে অনুপ্রাণিত হয়। বলা চলে এমপি নিক্সন চৌধুরীও যুব সমাজের আইকন। তিনি যুবকদের জন্য কাজ করেছেন এবং কাজ করে যাচ্ছেন। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সেই এগিয়ে যাচ্ছে
যাচ্ছে আমাদের বাংলাদেশ। আর সেই প্রবাসীরা যাতে করে পর্যাপ্ত পরিমাণের সম্মান পায় এজন্য তাদের পক্ষে সর্বপ্রথম আওয়াজ তুলেছেন এমপি নিক্সন চৌধুরী। আর এই কারণেই প্রবাসীদের কাছেও তিনি অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। নাম্বার ৬, বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় আরেকজন তরুণ নেতার নাম হলো শেখ তন্ময়, শেখ সারহান নাসির তন্ময়। তিনি শেখ তন্ময় নামেই অধিক পরিচিত, একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও একাদশ জাতীয় সংসদ সদস্য। তিনি বাগেরহাট দুই আসন থেকে 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। শেখ তন্ময় 1987 সালে 29 জুন জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ হেলাল উদ্দিন ও মাতার নাম শেখ রূপা চৌধুরী। তিনি তৃতীয় শ্রেণী পর্যন্ত ঢাকায় অধ্যয়নের পরে ভারতে একটি আবাসিক বিদ্যালয়ে গমন করেন, তবে পুনরায় ঢাকাতে ও লেভেল এবং এ লেভেল সম্পন্ন করেন। শেখ তন্ময় বাংলাদেশের একজন জনপ্রিয় নেতা এবং বলা চলে তরুণ সমাজের আইকন। নাম্বার ৭, বাংলাদেশের আরেকজন জনপ্রিয় নেতার নাম হলো ইলিয়াস কাঞ্চন। তবে এ নেতা বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা নয়, তিনি একটি সামাজিক আন্দোলনের নেতা। তিনি নিরাপদ সড়ক চাই নামক একটি সংগঠনের নেতা। তিনি বাংলাদেশের সাধারণ মানুষের জন্য আওয়াজ তুলেছেন প্রতিনিয়ত। ইলিয়াস কাঞ্চন একজন বাংলাদেশি চলচ্চিত্র ও নাট্য অভিনেতা। তিনি 1977 সালে বসুন্ধরা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তিনি বাংলাদেশি চলচ্চিত্রের 90-এর দশকের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। এই গুণী অভিনেতা 300-টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার প্রথম স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুর পর তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলন গড়ে তোলেন। সমাজসেবায় তার এই অবদানের জন্য বাংলাদেশ সরকার 2017 সালে তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদকে ভূষিত করে। তিনি বর্তমানে নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান কাণ্ডারি। বাংলাদেশের আরেকজন জনপ্রিয় নেত্রীর নাম হলো দীপু মনি। দীপু মনি একজন বাংলাদেশি নারী রাজনীতিবিদ, বাংলাদেশ সরকারের বর্তমান শিক্ষামন্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী। 2008 সালে আওয়ামী লীগের জয়লাভের পর বাংলাদেশের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি নিয়োগ পান। দীপু মনি বাংলাদেশের একজন জনপ্রিয় মহিলা নেত্রী। তার জনপ্রিয় হবার পিছনে বেশ কয়েকটি উল্লেখযোগ্য কাজ রয়েছে, যার ফলে তিনি বাংলাদেশে সবার কাছে অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন। 2018 সালের আগে বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক পরীক্ষার আগে, বিশেষ করে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার আগে, পরীক্ষার প্রশ্নপত্র নিয়মিত ফাঁস হতো, যার ফলে তীব্র সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ সরকার। কিন্তু যখনই শিক্ষামন্ত্রীর হাল ধরে দীপু মনি, তখন থেকে বাংলাদেশ থেকে প্রশ্ন ফাঁস নামক এই শব্দটি উঠে যায়। এরপর থেকেই দীপু মনি বাংলাদেশের সবার অন্তরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ফেলেন। নাম্বার ৯, বাংলাদেশের আরেকজন জনপ্রিয় নেতার নাম হলো মাশরাফে বিন মর্তজা। মাশরাফে বিন মর্তজা একজন বাংলাদেশি ক্রিকেট খেলোয়াড় ও সংসদ সদস্য। তিনি বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম বোলিং স্তম্ভ ও একদিনের আন্তর্জাতিক দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান। তার বোলিংয়ের ধরন ডানহাতি পেস বোলার। বাংলাদেশ জাতীয় দল ছাড়াও তিনি এশিয়া একাদশের একদিনের আন্তর্জাতিক দলে খেলেছেন। তিনি বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সেরা পেস বোলার ও সেরা অধিনায়ক। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা নড়াইলে মাশরাফের জন্ম। ক্রিকেট জগতে তিনি যেভাবে মানুষের মন জয় করেছেন, রাজনীতিতে প্রবেশ করেও তিনি ঠিক তেমনিভাবে মানুষের মন জয় করে ফেলেছেন। মাশরাফি বিন মর্তজা 2018 সালের 11 নভেম্বর আওয়ামী লীগের ব্যানারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল দুই আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হন। বর্তমানে তিনি মানুষের জন্যই কাজ করে চলছেন এবং তিনি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন তরুণ নেতা। নাম্বার ১০, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতার মধ্যে আরেকজন অন্যতম জনপ্রিয় নেতা হলেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন, যাকে সবাই ব্যারিস্টার সুমন নামে চিনে। কে এই ব্যারিস্টার সুমন? এই ব্যারিস্টার সুমন হলো সেই ব্যক্তি যিনি রীতিমতো সামাজিক আন্দোলন শুরু করেছেন। যেখানেই অনিয়ম সেখানেই ফেসবুক খুলে লাইভে তিনি আওয়াজ তোলেন। শত শত ব্যবহারকারী সেই ফেসবুক লাইভ শেয়ার করে ছড়িয়ে দিচ্ছেন, আর হাজার হাজার লক্ষ লক্ষ ভিউয়ার সেই ভিডিও নজরে নিতে বাধ্য হচ্ছে।
কর্তৃপক্ষ। বাংলাদেশে যখন কোনো নিপীড়িত ব্যক্তির উপরে বিনা কারণে অন্যায় অত্যাচার চলতে থাকে বা কোনো ব্যক্তি ন্যায় বিচার না পায়, সেখানেই উপস্থিত হয় ব্যারিস্টার সাইয়েদুল হক সুমন। তিনি সেই ব্যক্তির পাশে দাঁড়িয়ে তার পক্ষে কথা বলেন এবং তার পক্ষে প্রতিবাদ করা শুরু করেন। আর এভাবেই ব্যারিস্টার সাইয়েদুল হক সুমন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মন জয় করে ফেলেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 10 জন জনপ্রিয় নেতাকে দেখালাম, এই 10 জন নেতার মধ্যে আপনার সবচেয়ে প্রিয়কে অবশ্যই কমেন্ট করে জানাবেন।